হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি আবার এসে গেছি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে আমি যাব সুন্দরবন ট্যুরে। অ্যাকচুয়ালি আমার মামার বাড়ি সুন্দরবনে, তো দেখে নাও আমি কীভাবে যাচ্ছি। এখন আমাদের আমাদের ড্রাইভার এটা আমাদের ভাই, এটা মামি, আর এটা সকালবেলা ফ্রি পয়সার ড্রাইভার, একদম ফ্রিতে। অ্যাকচুয়ালি এখন ট্রেন বন্ধ আছে, এখন ট্রেন চলছে না, ওই জন্য মামা আমাদেরকে ছেড়ে গেছে বারাইপুর পর্যন্ত। বারাইপুর থেকে আমরা ক্যানিং যাওয়ার গাড়ি নিয়ে নিয়েছি, যদিও সোনারপুর থেকে ক্যানিং ট্রেনেই হয়ে যায়, কিন্তু যাই হোক এখন ট্রেন বন্ধ, তো বারাইপুর থেকে আমরা ক্যানিং যাওয়ার গাড়ি নিয়েছি। এবং দেখো যাচ্ছি, তো বেশি লোক নেই, পাঁচজন, তিন দুই পাঁচ চারজন লোক আছে, চারজনই হলো আমরা এতে গেছি। এবার ওখান থেকে পৌঁছেছি আমরা গিয়ে ক্যানিংয়ে। ক্যানিংয়ে দেখতে পাচ্ছো বন্ধুরা, যদি কোনো গিয়ে থাকো তো এটা হলো ক্যানিং বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, যাই বলতে পারো। তো এখানে আমরা সামান্য কিছু টিফিন করে নেব, কারণ টাইম লেগে গেছে, খিদেও পেয়ে গেছে। তো সকাল 7:30 নাগাদ আমরা পৌঁছে গেছি ক্যানিং। তো এখানে গিয়ে আমরা রুটি আর কলা এটাই টিফিন করেছি। যাই হোক, তাড়াতাড়ি করে টিফিনটা করতে হয়েছে, কারণ করোনার টাইম, বেশিক্ষণ মাস্ক খুলে রাখা যাবে না। দেখো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এবার আমরা এখান থেকে রাস্তাটা, পুরো রাস্তাটা দেখালাম না, কিছুটা দেখিয়েছি। এবার আমরা ক্যানিং থেকে পৌঁছে গেছি চুনোখালি। হ্যাঁ, সুন্দরবন যেতে গেলে তোমাকে চুনোখালি অবশ্যই যেতে হবে। আর ছোটোবেলা থেকে এই যে দোকানটা দেখছো না, এই দোকানটা এখানে মিষ্টি পরোটা, মানে পরোটা মিষ্টির রসের সাথে দেওয়া হয়। এই আমার ভাইকে দেখছো, আমার ভাই যত ছোট ঠিক এরকমই ছোটোবেলা থেকে, কিংবা হয়তো এর থেকেও ছোটো বয়স থেকে আমি এই পরোটাটা খেয়ে এসেছি যতবার গ্রামে গেছি। অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা গ্রামেই মানুষ, তো যতবার গ্রামে গেছি এই পরোটাটা খেয়ে এসেছি। তো প্রায় বছর পাঁচেক বাদে আসার পরে আমার মানে ঠিক লোভটা এত বেশি লাগলো দোকানটা দেখে, যে আমি বসে গেলাম আর সত্যি বলতে ভালোও লাগে, টেস্টও লাগে। যদি কখনো চুনোখালিতে আসো এই দোকানটা থেকে খেয়ে দেখতে পারো। দেখো দোকানটা তেমন কিছু নয়, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ছোট্ট একটা মিষ্টির দোকান। এখানে মিষ্টি পাবে বিভিন্ন রকম, রুটি পাবে, জিলাপি পাবে, জল পাবে, আর পাবে এই রসে ভেজানো মিষ্টি পরোটা, দারুণ লাগে। হ্যাঁ, মাঝে মাঝে একটু আধটু স্বাদ বদল করতে আসতেই পারেন, এবং এলে দেখতে পারেন। চলুন আমরা চলে যাচ্ছি এবার নৌকো বোট ঘাট, যেটাকে বলা হয় বোট ঘাট। বোট দেখুন, বোট দাঁড়িয়ে আছে বোট ধরার জন্য। হ্যাঁ, আপনাকে ক্যানিং থেকে আপনি গাড়ি করে চুনোখালি যেতে পারেন, কিন্তু তারপরে এই একটাই রাস্তা, সেটা হলো জলপথ। জলপথে আপনাকে নৌকো করেই যেতে হবে, মানে বোট, ভটভটি, যাই বলুন। আমরা দেখুন সবাই মিলে উঠে যাচ্ছি, ভাইকেও তুলতে হবে। এই যে সামনে একটা দাদা আসছে, এনাকে একটু হেল্প চাইলাম ওকে তুলে দেওয়ার জন্য, তো উনি ওকে তুলে দিলেন উপরে, কারণ আমাদের পক্ষে একটু তোলাটা একটু টাফ ছিল, কারণ এটা অনেকটাই উঁচু। ও ঠিক আছে, দেখুন গ্রামের দিকে মানুষগুলো একটু মানে সাহায্যকারী হয় এবং একটু বন্ধুত্বপূর্ণ। এখন আমরা উঠে যাচ্ছি নৌকো, উঠতে গেলে একটু উঁচু, তো একটু প্রবলেম হলো, কিন্তু যাই কোনো ব্যাপার নয়, উঠে গেছি। এবং বসার জায়গাও আমরা করে নেব, কারণ যাবো অনেকটা রাস্তা, প্রায় আপনি মনে করতে পারেন 3 ঘন্টা 3.5 ঘন্টার ওপরের রাস্তা যেতে হবে। এবার যখন 3-3.5 ঘন্টার ওপরের রাস্তা যাব, তখন আপনাকে একটু বেশি দূরত্ব রাস্তা কত বসার জায়গা নিতেই হবে। দেখুন পুরো ফাঁকা পড়ে আছে, এখনও বোট ছাড়তে অনেক বাকি, টাইমিং এখনও হয়ে ওঠেনি, যার জন্য বেশি মানুষ আসেনি। তো সবাই আসার আগে, সবাই এখানে ভরে যাওয়ার আগে জায়গা নিয়ে বসে পড়াটা বেশি বেটার, বুদ্ধিমানের কাজ। ধরুন আমরাও গুছিয়ে গেছি, একদম ব্যাগ সপটা নিয়ে বসে গেছি। এবার এখানতে না আরও একটা জিনিস ফেভারিট এবং খাওয়ার জন্য ছোটো থেকে খেয়ে এসেছি, এবং এনাকে ছোটো থেকে দেখে এসেছি, এখানকার মশলা মুড়ি, ছোলা চানা, এইটা এই বোর্ডেই পাওয়া যায়। এখন এই ছোলা চানা এটা ওটা এটা এই বোর্ডেই পাওয়া যায়, এবং এদের রুজি যে বোর্ডগুলো হয়, বোর্ডে উনি একটা, যতক্ষণ না বোর্ডটা ছাড়ছে ততক্ষণ উনি এই বোর্ডটাকে ক্যাপচার করবেন। এবং সবথেকে বড় কথা, যত বোর্ডের প্যাসেঞ্জার থাকেন বেশিরভাগই সবাই খায় ওনার থেকে। দেখুন বোর্ডওয়ালা আসতে, এবার টাইম হয়ে গেছে বোর্ড ছাড়ার, তো আমরাও অপেক্ষা করছি। দেখুন বোর্ড ছেড়ে দিয়েছে, বোর্ড ছেড়ে দেওয়ার পরে সবথেকে বেশি ভালো লাগবে আপনার চারিদিকে পরিবেশটা। দেখুন চারিদিকে শুধুমাত্র আপনি জল দেখতে পাবেন, এবং দূরে দূরে গাছপালা, এবং নদীর কোলে কোলে একটা দুটো করে বাড়ি।
এছাড়া বিশেষ কিছুই আপনি পাবেন না দেখার জন্য। আর আরেকটা কথা বলে রাখি, যেটা প্রপার সুন্দরবন, অ্যাকচুয়ালি আমরা সুন্দরবন যাচ্ছি, কিন্তু আমরা যেখানে বাঘ ভাল্লুক হরিণ হাতে ঘোড়া যা দেখা যায়, আমরা ঠিক সেখানে যাচ্ছি না, আমরা যাচ্ছি আমাদের বাড়িতে, আমাদের নিজের বাড়িতে, আমার মামার বাড়িতে। কারণ তার জন্য একটু আলাদা দূরত্ব করে যেতে হবে। তো আমরা রাস্তায় একই, অথবা আপনি চাইলে গোসাবা থেকেও যেতে পারেন, বিভিন্ন রকমভাবে যেতে পারেন, কিন্তু আমি যাচ্ছি আমার মামার বাড়িতে। তো আমি কিন্তু সুন্দরবন প্রপার যাচ্ছি না, তবে আপনারা এইভাবে আসতে পারেন সেটাই আমি বলে দিচ্ছি। কিন্তু দেখুন, এখানকার পরিবেশটা দারুণ লাগে, নদীর মধ্যে ভেসে বেড়াচ্ছে নৌকা, তার মধ্যে মানুষ, এদের মধ্যে কোনো ভয় নেই। এবং গাছগুলো দেখুন, জলের কত মাঝখানে মাঝখানে গাছগুলো বেঁচে আছে, এবং এরা দেখবে এই পুরো গ্রামটাকে বাঁচিয়েও রেখেছে। কারণ গাছ যেখানে যত বেশি থাকে না, তত বেশি ভাঙন রোধ হয়, আর যেখানে গাছ নেই সেখানে ভাঙন ধরে, তো গাছের নদী বাঁধ ভাঙতে থাকে। দেখুন, আমি ভিডিও করতে করতে একটু ক্লান্ত হয়ে গেছিলাম, কারণ 2-2.5 ঘন্টার রাস্তা একটু আধটু নয়, তো আমি ঘুমিয়েও পড়েছিলাম মাঝখানে। উঠে দেখছি সবাই ফাঁকা, বাস শুধুমাত্র আমরা আছি, কারণ আমরাই সব থেকে বেশি দূরে যাব। আর অ্যাজ এ করোনা টাইম চলাকালীন, এখন তেমন বেশি কাস্টমারও নেই বা তেমন বেশি প্যাসেঞ্জার নেই, তো সেই জন্য আমরা সব থেকে বেশি দূরে যাব, সব থেকে বেশি আমরাই গেলাম। অনেকক্ষণ হয়ে গেছে, 2-2.5 ঘন্টা কেটে গেছে, আমরা দেখছি আমাদের বাড়ির মধ্যে কেউ নেই, ওটা সত্যি আমরা এই গ্রামটা দেখতে পাচ্ছেন না, এই গ্রামটাতে আমরা ছোটোবেলা কেটেছে এই নদীর পাড়ে খেলা করে, এখন চিনতে পারি না। এখন অনেক কিছু পরিবর্তনও হয়েছে। আর আমি এখন প্রায় 5 বছর বাদে যাচ্ছি আমার দিদিমা ভীষণ অসুস্থ তাকে দেখতে, তো এই কারণেই আপনাদেরকে ভাবলাম সঙ্গে নিয়ে যাই, আপনারাও হয়তো দেখতে চাইবেন, হয়তো দেখতে পারেন আমার গ্রামটা কেমন, দেখে নিন। দেখুন, আমাদের নদীর ঘাট চলে এসছে, এবং ওই দূরে দেখতে পাচ্ছেন আপনি, আপনারা দেখতে পাবেন যে আমার ভাই আর বোন দৌড়ে দৌড়ে আসছে আমাদেরকে নেওয়ার জন্য। আর ঘাটটা দেখেছেন, মানে গ্রামের দিকে এরকমই অবস্থা, কাদা মাটির ব্যাপারটাপা এগুলো থাকে, যার জন্য পরে ওরা আমাদেরকে নামিয়ে নিতে আসছে, আমাদের ব্যাগগুলো করে নামিয়ে নেবে, এসে গেছে। দেখুন, আমি এই ভাইকে অনেক ছোটো, মানে আমি যখন দেখেছি তখন কত হবে, হয়তো 12-13 বছর বয়স হবে, কিন্তু আজকে যখন দেখছি তখন এত বড় হয়ে গেছে। তো যেমন দেখুন, আমাদের গ্রামের রাস্তা, বোটটাও আমাদেরকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। এবার গ্রামের রাস্তা মাটির হয়, এবং রাস্তাটা বেশ চওড়াও হয়েছে, দূর থেকে দেখতে হয়তো পাচ্ছেন ওরা চলে যাচ্ছে, এবং আমার মাও আসছেন নিতে, কারণ মা 15 দিন আগেই এসেছিলেন, আমি যখন যাচ্ছি তখন উনিও এগিয়ে আসছেন নিতে। দেখুন, আমি মোটামুটি আমার গ্রামের বাড়িতে পৌঁছে গেছি, পরে আমি আরও ভিডিওতে দেখাবো আমার গ্রামের বাড়ি কেমন, এবং কীভাবে মজা করলাম, কীভাবে ওখানটায় কাটালাম, সব কিছুই দেখাবো। ততক্ষণে আমার পুরো ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে বহুত অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আমার সাথে থাকুন, আমাকে সাপোর্ট করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর ওয়েট করুন পরবর্তী ভিডিওর জন্য। থ্যাংক